আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে যারা আজকে নতুন প্লিজ আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি আর এই ভাতের চালের একটি জাদু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আজকে যে টিপসটা দিব সেই টিপসটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি টিপস বন্ধুরা এখন তো বর্ষাকাল বর্ষাকালে আমরা যখন বাইরে যাই তখন কিন্তু যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতেই পারে তখন কিন্তু আমাদের শখের মোবাইলটা দেখা যায় ভিজে যায় আবার বাসায় কোনো কারণে মোবাইল কিন্তু ভিজে যেতেই পারে ছোট বাচ্চা থাকলে তারাও কিন্তু এই কাজটা করে থাকে মোবাইল পানির ভিতরে ফেলে দেয় বা মোবাইলে পানি পড়ে যায় অ্যাক্সিডেন্টলি বড়দের ক্ষেত্রে ওটা হতে পারে তো বন্ধুরা সেক্ষেত্রে এই টিপসটি কিন্তু খুবই কাজে দিবে। আমরা যখন তখন দোকানে কিন্তু দৌড়াতে পারি না যদি অ্যাক্সিডেন্টটা রাতে হয় সেক্ষেত্রে তো আমাদের কিছুই করা থাকে না দোকানও বন্ধ থাকে তো বন্ধুরা যদি আপনাদের মোবাইলটাই এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে মোবাইলটা নিয়ে আপনারা মোবাইলের ব্যাক পার্ট চার্জার সিম কার্ড মেমোরি কার্ড সব খুলে নেবেন নেওয়ার পরে মোবাইলটা এই চালের যে বক্সটা থাকবে সেই বক্সটার ভিতরে রেখে দিবেন। আর চাল দিয়ে অবশ্যই ভালো করে ঢেকে রাখবেন বন্ধুরা আপনার লাখ টাকা দামের মোবাইলটা বা হাজার হাজার টাকা দামের মোবাইলটা কিন্তু ভালো হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি প্রথমেই এরকম ব্যাগপাটটা খুলে নেবেন যদি পানিতে কোনো সময় মোবাইলটা পড়ে যায় তাড়াতাড়ি ব্যাক খুলে নেবেন নেওয়ার পরে মোবাইলটা হালকা করে পানিটা মুছে নেবেন ওপর থেকে উপরের পানিটা যতদূর সম্ভব মুছে নেবেন কিন্তু ভেতরের পানি তো আপনি মুছতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এভাবে ব্যাক খুলে নিয়ে এবং যেটা করবেন মোবাইলের ভিতরে ব্যাটারি মেমোরি কার্ড সিম কার্ড যেগুলো আছে সবগুলোই খুলে ফেলবেন খুলে ফেলে মোবাইলটা এরকম চালের ভেতরে দিয়ে চাল দিয়ে ঢেকে রাখবেন বন্ধুরা আপনারা অনেকেই জানেন চাল কিন্তু মশ্চারাইজার চুষে নিতে সাহায্য করে অর্থাৎ পানি চুষতে সাহায্য করে মোবাইল যদি এভাবে ঢেকে রাখেন মোবাইলের ভেতরে যত পানি আসে চাল কিন্তু চুষে নেবে বন্ধুরা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকারী টিপস আপনারা বাসায় ট্রাই করবেন যেহেতু এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু প্রায় অনেকের ক্ষেত্রে হয়ে থাকে তো এটা কিন্তু আপনারা নিজেরা তো ট্রাই করবেনই পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখে যেন অনেকেই উপকৃত হতে পারেন পাশাপাশি আপনাদের শখের মোবাইলটাও যেন বাঁচিয়ে নিতে পারেন বন্ধুরা দেখুন এভাবে ঢেকে রেখে আপনারা প্রায় সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করবেন বাস আর কিছুই করা লাগবে না সাত আট ঘন্টা পর মোবাইলটা উঠিয়ে নেবেন এবং মোবাইলটা আপনারা অন করে দেখবেন আল্লাহ রহমতে মোবাইলটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে অন হয়ে যাবে তারপরেও যদি মোবাইলটা অন না হয় সেক্ষেত্রে আপনারা দোকানে দেখাতে পারেন তবে আমার বিশ্বাস এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করলে আপনার মোবাইলটা কিন্তু ঠিক হয়ে যাবে বন্ধুরা তাহলে এখন থেকে আর কোনো টেনশন নাই কোনো কারণে যদি মোবাইলটা পানিতে পড়েই যায় বা বৃষ্টিতে ভিজেই যায় তাহলে এই টিপসটি আপনারা ফলো করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম